খবরের দিকে, প্রয়াত ধূপগুড়ির বিজেপির বিধায়ক বিশ্বপদ রায়, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, প্রয়াত ধূপগুড়ির বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায় তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে টুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হার্টের সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন কলকাতার এসএসকেএমে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, প্রয়াত ধূপগুড়ির বিধায়ক বিশ্বপদ রায় বিজেপির এই বিধায়কের প্রয়াণে টুইট করে শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হার্টের সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন এসএসকেএমে, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, হার্টের সমস্যা নিয়ে এসএসকেএমে চিকিৎসা দিয়েছিলেন ধূপগুড়ির বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রয়াত বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায় এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন, তিনি হার্টের সমস্যা নিয়ে ভর্তি হন মাত্র কয়েকদিন আগেই, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ, টুইটে শোক প্রকাশ বিরোধী দলনেতা বিষ্ণুপদ রায়ের, মাফ করবেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, প্রয়াত ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায় হার্টের সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন ইসিএসকেএমে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে টুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।